নমস্কার আজকে আমরা শুনব শায়লা মমতাজের উপন্যাস বর্ষার চোখে জলের তৃতীয় তথা অন্তিম পর্ব গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না এছাড়াও যদি এখনও অব্দি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায় এখন অবধি আমরা শুনলাম যে দুর্ঘটনায় বর্ষার চোখের দৃষ্টি পার্মানেন্টলি চলে যায় সেজন্যে বর্ষা হিরণের ওপর আর বোঝা হতে চায় না সে হিরণকে বলে যে তার তরফ থেকে হিরণ মুক্ত বেশ দ্রুতই হিরণ রাজি হয়ে যায় এই কথায় চলে যায় নিজের কাজে মুম্বাইতে কয়েকদিন রেগুলারলি চিঠির আনাগোনা হলেও তারপর হিরণের চিঠি কখনো সখনো একটা করে আসে তাও মনে হয় যেন একটা ফর্ম্যালিটির মতো এদিকে কিরণের সাথে প্রচুর সময় কাটানোর সুযোগ পায় বর্ষা কিন্তু নিজেকে সামলে রাখে এবং কিরণকেও বার বার বলতে থাকে যে কিরণের সাথে বন্ধুত্ব ছাড়া কিছুই হতে পারে না তার রকম জটিলতা সে আনতে চায় না নিজের জীবনে কিরণও তাতে রাজি থাকে তবে হিরণের অ্যাবসেন্সে তাকে এত মিস করতে থাকে বর্ষা যে একদিন কমজোরি এসে যায় তার মধ্যে সে দুর্বল হয়ে পড়ে কিরণের সামনে একটু বেশি ঘনিষ্ঠ হয়ে যায় কিরণের সাথে যেই জটিলতা বর্ষা অ্যাভয়েড করতে চাইছিল সেটাই যেন বিনা মেঘে বজ্রপাতের মতো নেমে আসে তার জীবনে এটাই অন্তিম পর্ব দেখা যায় কি পরিণতি হয় বর্ষা এবং কিরণের শুরু করছি বর্ষার চোখে জলের তৃতীয় তথা অন্তিম পর্ব ভোরের দিকে ঘুম আসায় অনেক বেলা করে উঠল বর্ষা সজাগ হতেই বিদ্যুৎ চমকের মতো কাল রাতের সব ঘটনা মনে পড়ে গেল আশা বা স্বপ্নভঙ্গের বেদনাটা আজ সকালে ততটা তীব্র নয় তার বদলে লজ্জা আর উদ্বেগ অস্থির করে তুলছে ওকে লজ্জা পাচ্ছে এই ভেবে যে ছিছি না জানি ওর সম্পর্কে কি ধারণা হয়েছে কিরণের হিরণকে কখনোই এ ধরনের সুযোগ দেয়নি বর্ষা কিন্তু কাল রাতে ওর আচরণ দেখে কিরণ নির্ঘাত উল্টোটা ভাববে আর উদ্বিগ্ন বোধ করছে এই ভেবে যে সব মিলিয়ে কি প্রতিক্রিয়া হবে কিরণের এরপর ওর সঙ্গে কি আচরণ করবে সে খুব ভালো হয় যদি দুজনেই ওরা ঘটনাটা ভুলে যাবার চেষ্টা করে প্রসঙ্গটা যদি না তোলে কিরণ তার প্রতি কৃতজ্ঞ বোধ করবে বর্ষা কিন্তু যা ঘটে গেছে এরপর কি আর স্বাভাবিক হতে পারবে ওরা দেখা হলেই কি সব মনে পড়ে যাবে না কি করা উচিত বুঝতে পারছে না বর্ষা কিরণের সঙ্গে সাধারণ স্বাভাবিক আচরণ করবে নাকি এড়িয়ে চলবে ও নিঃসঙ্গ অন্ধকার জগতে একমাত্র শুভানুধ্যায় এখন একজনই তাকে এড়িয়ে চললে জীবনটা একেবারে মরু হয়ে যায় বাথরুম থেকে বেরিয়ে নাস্তা খাবার পর বর্ষার মনে পড়ল কিরণের আজ ওকে পরিবিবির মজার দেখাতে নিয়ে যাবার কথা সিদ্ধান্ত নিল বিকেল পর্যন্ত নিজেদের ফ্ল্যাটে অপেক্ষা করবে দেখা যাক ডেকে পাঠায় কিনা বিকেলে নয় বেলা বারোটায় দুলালি এসে খবর দিল কিরণ ওকে ডাকছে সবে মাত্র গোসল করে বাথরুম থেকে বেরিয়েছে বর্ষা ভিজে চুল শুকাবার জন্য ছাদে যাবার ইচ্ছে ছিল তা না গিয়ে সোজা কিরণের কাছে চলে এলো নিঃশব্দ পায়ে এলো বর্ষা কিরণের লেখার ঘরের দোরগোড়ায় চুপটি করে দাঁড়িয়ে থাকল ওর ধারণা কিরণ এক মনে লিখছে ওর উপস্থিতি টের পায়নি কিন্তু তা সত্যি নয় আজ কিরণ দেখতেই বসেনি ভোরে ছাদ থেকে নেমে লেখার ঘরে পায়চারি করে কাটিয়েছে সে খানিক আগে দুলালিকে বসার কাছে পাঠিয়ে দরজার দিকে মুখ করে চেয়ারে বসে সিগারেট খাচ্ছে বর্ষাকে দোরগোড়ায় দেখে শীত দ্বারা খাড়া করল সে কিন্তু তার পড়া নড়তে পারছে না সদ্য স্নান করে আসা বর্ষার চুল থেকে এখনো পানি ঝরছে নতুন পরা কামিজটা একটু আঁটো সাঁটো ভুলে ওড়নাটাও নিয়ে আসেনি মুগ্ধ অপলক চোখে তাকিয়ে থাকল কিরণ কয়েকটা মুহূর্ত এভাবেই কেটে গেল তারপর নিঃসতে চেয়ার ছাড়ল কিরণ প্রচণ্ড ইচ্ছে হচ্ছে এগিয়ে যায় বর্ষাকে আলিঙ্গন করে কাল রাতের মতো চুমু খায় আবার বর্ষাকে তার বলতে ইচ্ছে করলো তুমি আমার জীবনে একমাত্র নারী যার সামনে কখনো আমি আড়ষ্ট বোধ করি না অন্য কোনো মেয়ে দেখলে পালাবার পথ খুঁজি শুধু তোমাকে দেখলে আরো কাছে যেতে ইচ্ছে হয় কিরণ ভাই আপনি আমাকে দেখেছেন ঘোরটা কেটে যেতে নিজের আচরণে লজ্জা পেল কিরণ বসার অজান্তে ওভাবে ওকে দেখা ঠিক নয় হ্যাঁ ভাবলাম তুমি আবার ভুলে গেলে কিনা পরিবি মাজার দেখতে যাবে তো মাথা নিচু করলো বর্ষা সম্পর্কটা স্বাভাবিক হবার সম্ভাবনা দেখতে পেয়ে মনে মনে খুশি আপনি নিয়ে গেলে যাব লালবাগ মসজিদের পাশে গাড়ি থামালো কিরণ এখান থেকে মাত্র ষোয়াশু ফুট দূরে পরিবিবির মাজার হাত ধরে বর্ষাকে গাড়ি থেকে নামালো সে ওকে নিয়ে হাঁটছে পরিবিবির ইতিহাস তোমার জানা আছে বর্ষা কবে পড়েছি সব মনে নেই ইরান দুঃখ ছিল তাঁর আসল নাম নবাব শায়স্তা খানের অতি আদরের মেয়ে চেহারাটা ছিল পরীর মতোই টুপটাপ শিশির ছড়া জ্যোৎস্না রাতে সবুজ ঘাস মোড়া বাগানে হাঁটতে দেখে লোকে মনে করতো আকাশ থেকে পরি নেমে এসেছে এতই সুন্দর ছিল দেখতে মেয়ের রূপ দেখে বাপ আদর করে ডাকতেন আমার পরিবি নবাব শাহজা খান তখন তো এই বাংলাদেশেরই শাসনকর্তা ছিলেন তাই না নবাবই তো তিনি ঢাকাতে বসে করতেন হুম আমরা কি সামনে এসে পড়েছি মাজারটা আর একটু এগোতে হবে গল্পটা তাহলে শোনান খুবই করুন গল্প ভাবছি বেড়াতে বেরিয়ে মনটা খারাপ না করে ফেল বর্ষার একটা হাত কিরণ ধরে আছে অপরটা দিয়ে কিরণের একটা হাত ধরলো বর্ষা ভাই আমার জীবনটাও খুব করুন আপনি বলুন না শুনে আমি হয়তো খানিকটা সান্ত্বনা পাব তোমার সঙ্গে পরিবিবির কোনো মিল নেই বর্ষা এ সম্পূর্ণ আলাদা গল্প তবে তোমার জীবনটা করুন এ কথা আমি মানি না আমার কথা থাক আপনি পরিবেবির কাহিনী শোনান শায়স্তা খান একটা দুর্গ বানাবার সিদ্ধান্ত নেন দামি পাথর আর ইট আনা হল বিহার থেকে দুর্গবান আবার কাজ চলছে ইতিমধ্যে বড় হয়েছেন পরিবি শাইস্তা খানের ইচ্ছে তিনি তার অপরূপ সুন্দরী মেয়ের বিয়ে দেবেন সম্রাটের ছেলে শাহজাদা আজমের সঙ্গে কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস অসুস্থ হয়ে পড়লেন পরিবিবি মারা গেলেন শোকে পাগল শায়েস্তা খান দুর্গের কাজ বন্ধ করে দিলেন ঠিক করলেন পরিবিবির সমাধির উপর চোখ জুড়ানো একটা স্মৃতিসৌধ তৈরি করবেন বর্ষা আমাদের সামনে ঘাস ঢাকা একটা বড় মাঠ রয়েছে মাঠের শেষ মাথায় দেখা যাচ্ছে পরিবিবেশে সৌধ বা মাজার মাজারের ভেতরটা অত্যন্ত দামি সব পাথর দিয়ে অলঙ্কৃত করা কালো পাথর আনা হয় ভারতের রাজমহল থেকে জয়পুর থেকে সাদা মার্বেল চুনার থেকে বেলে পাথর চার কোনো একটা পাথরের প্ল্যাটফর্মের ওপর তৈরি করা হয়েছে সৌধটা কিরকম দেখতে একটু বলুন না আমাকে চারদিকে ষাট ফুট উঁচু চারটে মিনার আটকোনা চূড়াগুলো গম্বুজ আকৃতির প্রতিদিকে তিনটে করে দরজা দুপাশের দরজাটা আকারে বড় মাঝখানের মতো পাশের দরজাগুলো কালো পাথরের বাঁধানো দুপাশের দুই দরজার মাথায় খিলান আকৃতির ছোট জানলা দেখতে পাচ্ছি মাজারের বাইরের দেয়াল আর মিনারগুলো অলঙ্কৃত একটার উপর একটা এভাবে তেরোটা পাথরের স্তর সাজিয়ে গোটা কাঠামো খাড়া করা হয়েছে ছাদের উপর মাঝখানে তামার তৈরি বিশাল এক এক সময় নাকি তামা নয় সোনা ছিল ওখানে চলুন ভেতরে ঠুকি ভেতরে মাজারটা নয় অংশে ভাগ করা একে একে সবগুলোতেই বসাকে নিয়ে এলো কিরণ প্রতিটি ঘরের বিশদ বিবরণ দিল সে মাজারের ডিজাইন যে তাজমহলের ধাঁচে তৈরি করা হয়েছে বসা তা আগে থেকেই জানে সব শেষে ওরা পরিবেশ সমাধির সামনে এসে দাঁড়ালো সাড়ে নয় ইঞ্চি উঁচু ওটা তিন ধাপ মার্বেল পাথর দিয়ে তৈরি করা মাজার থেকে বেরিয়ে এসে বসা জানতে চাইল পরিবিবি সম্পর্কে আর কি জানেন আপনি কিরণ ভাই সে কাউকে ভালোবেসেছিল শেজাদা আজমকে তা জানি না শেজাদা আজমের সঙ্গে তার বিয়ে হবার কথা ছিল তাই না পরিবি মারা গেল শুনে কি প্রতিক্রিয়া হলো শেহজাদার সে কি ঢাকায় এসে এই মাজারটা কখনো দেখে গেছে তাও আমি বলতে পারবো না তবে সম্ভবত কখনো ঢাকায় আসেননি মানুষ মরে গেলে সবাই তার কথা ভুলে যায় আবার কোনো কোনো মানুষ এতই দুর্ভাগা বেঁচে থাকা সত্ত্বেও তার সঙ্গে এমন আচরণ করা হয় যেন সে বেঁচে নেই দাঁড়িয়ে পড়ল কিরণ তুমি কার কথা বলছো বর্ষা কিরণ ভাই কাল রাতে শুরু করলেও শেষ করতে পারলো না বর্ষা সেও দাঁড়িয়ে পড়েছিল এখন আবার হাঁটছে ব্যাপারটা আমি ভুলে যেতে চাই বর্ষা তোমার কোনো ব্যাখ্যা না দিলেও চলে ওরকম কেন ঘটলো আমি তা জানি সত্যি কি জানেন সঙ্গে সঙ্গে না বুঝলেও একটু পরে বুঝেছি হিরণকে তুমি ভুলতে পারছো না আমাকে হিরণ মনে করেছিলে তাই তো হ্যাঁ সেজন্য আপনি আমাকে তিরস্কার করবেন না বলবেন না আমি অবাস্তব ভুগছি আমি একটা বোকা মেয়ে আমি যাই বলি তার কোনো তাৎপর্য নেই আমার কথায় হিরণকে তুমি ভুলবে না কি জানি কেমন মানুষ আপনি কাল ওই ঘটনার পর আমার উপর আপনার রাগও হয়নি কেন রাগ হবে কেন এবার বর্ষা দাঁড়িয়ে পড়ল তবে গাড়ির কাছাকাছি চলে এসেছে ওরা তাহলে ব্যাপারটা নিয়ে আলোচনা হওয়া দরকার আমি কল্পনায় আপনাকে হিরণ ধরে নি কিন্তু আপনি আপনি কেন কাজটা করলেন কেন করেছি তার কোনো ব্যাখ্যা এখন আমি তোমাকে দিতে পারবো না বর্ষা তবে আমি অন্যায় করেছি আর কাল রাতেই ক্ষমা চেয়েছি তোমার কাছে কেন ব্যাখ্যা দিতে পারবেন না তখন আপনি কি ভাবছিলেন সেটা বললেই তো বুঝতে পারি তোমার কাছে আরেকবার ক্ষমা চাইছি আমি এই প্রসঙ্গে আমাকে তুমি কিছু জিজ্ঞেস করো না প্লিজ কিন্তু আমাকে গোটা ব্যাপারটা পরিষ্কার বুঝতে হবে জানতে হবে ব্যাপারটা কি আপনার ক্ষণিকের দুর্বলতা ছিল কিরণ ঘামছে কথা বলল না কিরণ ভাই পরিষ্কার করে বলুন আপনি কি আমাকে ভালোবাসেন হ্যাঁ বাসি থেকে দম আটকে জানতে চাইছিল বর্ষা অনেক দিন থেকে আমাকে জানাননি কেন জানতাম তুমি আমাকে চাইবে না তাই এখন তাহলে কি হবে এখন আপনি কি ভাবছেন কিছুই হবে না কি আবার ভাববো ভাবার আছে কিছু হিরণ তোমাকে বিয়ে করবে না এটুকু পরিষ্কার তা না করলেও হিরণকে তুমি কোনোদিন ভুলতে পারবে না আমি জানি আমার কোনো আশা নেই দুঃখিত কিরণ ভাই সত্যি আপনার কোনো আশা নেই একটা দীর্ঘশ্বাস চাপল কিরণ সেটা জানি বলেই ক্ষমা চেয়েছি তোমার কাছে তা না হলে বলতাম কাল রাতে যা করেছি ঠিক করেছি কিরণ ভাই আপনাকে আমার শুধু একটা কথাই বলার আছে আপনার মতো মানুষের ভালোবাসা পেলে যে কোনো মেয়ে ধন্য হয়ে যাবে কিন্তু আপনার ভালোবাসা আমার জন্য নিষিদ্ধ আমার হৃদয় মাত্র একটা সেটা আমি হিরণকে বহুকাল আগে দান করে দিয়েছি আপনি আশা করি বুঝবেন একজনকে ভালোবাসার পর আরেকজনকে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা একতরফা বর্ষা তার কোনো পরিণতি নেই আমারটাও তাই থাকুক না এ কথা বললে আমি কষ্ট পাব আপনি আমার কথা ভুলে গিয়ে বিয়ে করে সুখী হন বলা সহজ তুমি পারবে হিরণকে ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে করে সুখী হতে জবাব দিতে পারল না বর্ষা একটু পর বলল চলুন ফিরি মনে হচ্ছে দূরে কোথাও বেড়াতে গেলে মনটা হয়তো একটু ভালো হতো কিন্তু কোথায় যাই কার সঙ্গে যাই বসার হাত ধরে গাড়িতে দুলল কিরণ গাড়ি চলছে অনেকক্ষণ কেউ কথা বলছে না তারপর নিস্তব্ধতা ভাঙল বর্ষা হিরণ বোধ আর আমাকে চিঠি লিখবে না হিরণ আরো দুটো চিঠি লিখেছে সেগুলো বর্ষাকে দেয়নি কিরণ সে চুপ করে থাকল আমাকে এত তাড়াতাড়ি ভুলে যাবে এটা আমি ভাবিনি দূরে কোথাও বেড়াতে যেতে চাও কোথায় যাবে বলো আমি না হয় নিয়ে যাই আপনি নিয়ে যাবেন কেন শুধু শুধু সজ্ঞানে ব্যথা পেতে চাইছেন তোমার জন্য কিছু করতে পারলে খুশি হব আমি ব্যথা পাবো না আপনার নীতি অপেক্ষা করে দেখার কিন্তু সত্যি কোনো লাভ নেই কিরণ ভাই আচ্ছা বলুন তো কোথায় গেলে মনটা একটু ভালো হতে পারে চলো তোমাকে গারো পাহাড় দেখিয়ে আনি দেখিয়ে আনবেন তুমি আমার চোখ দিয়ে দেখবে খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটি জিনিসের বর্ণনা দেব আমি ঠিক আছে চলুন তাই যাই থাকা খাওয়ার ব্যবস্থা আছে তো শুধু পাহাড় দেখতে কে যায় গারোদের জীবনযাপনও দেখে আসবো সে ব্যবস্থা করা যাবে ওখানে আমার এক বন্ধু আছে হঠাৎ বর্ষার আব্বুর অসুস্থতা বেড়ে যাওয়ায় ওদের যাওয়াটা পিছিয়ে গেল তবে ওরা যে যাবে এ কথা এখন সবাই জানে ব্যাপারটা এক একজন এক একভাবে নিল বর্ষার আব্বু কিরণকে খুব ভালোভাবে চেনেন জানেন তার মেয়ে নিরাপদেই থাকবে কিন্তু দিলরুবা অন্যরকম অর্থ করল তার ধারণা বর্ষার মন নিজের দিকে ফেরাবার চেষ্টা করছে কিরণ বর্ষাকে দেখতে এসে নিপা আর সব কথাটা শুনল দুজনেই কে জানে কেন খুশি হলো খুব নিপা মন্তব্য করল আমরা চাই হিরণের কথা বলে গিয়ে এখন থেকে তুই কিরণের কথাই ভাববি রেগে গেল বর্ষা যা জানিস না তা নিয়ে কথা বলবি না কিরণ ভাইকে আমি শ্রদ্ধা করি অন্য কিছু ভাবা সম্ভব নয় আর হিরণকে কোনোদিনই আমি ভুলতে পারবো না নিপা তুই তাহলে বর্ষাকে কথাটা বলেই ফেল তৃষা বলল কি কথা না না থাক না কেন থাকবে কেন যার জন্যে সারা জীবন অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে বর্ষা তার কীর্তির কথা ওকে জানিয়ে দেওয়া বান্ধবী হিসেবে আমাদের দায়িত্ব নয় বলবি না তো তাহলে আমি বলি বর্ষা তুই জানিস হিরনের সঙ্গে ট্রেনিং নিতে যারা মুম্বাই গেছে তাদের মধ্যে একটা মেয়েও আছে না তো জানি না মেয়েটার নাম মিলি খুব সুন্দর দেখতে ঢাকায় থাকতেই মানে তোর সঙ্গে যখন চুটিয়ে প্রেম করছে হিরন ওই মিলির সঙ্গেও মেলামেশা করছিল সে ফ্যাশন শোতে চিটাগাং গেল একই হোটেলে উঠেছিল তুই তখন ক্লিনিকে মুম্বাইতেও ওরা একই হোটেলেই আছে এত কথা তোরা জানলি কীভাবে নিপার ভাই ওখানে পড়তে গেছে তুই জানিস না হিরন আর মিলিকে প্রায় রোজই দেখে সে আলাপও হয়েছে ট্রেনিং শেষ করে হিরন আর মিলি সুইজারল্যান্ডে চলে যাবে দেশে ফিরবে না এত সব জানার পরও হিরণকে তুই ভুলতে চেষ্টা করবি না এ ধরনের কথা বললে আমি তার অর্থ করব তোরা আমার ভালো চাস না তোরা তো জানিস হিরণকে আমি মুক্তি দিয়েছি সে অন্য কোনো মেয়ের সঙ্গে মেলামেশা করলে করতেই পারে আসলে করাটাই তো উচিত সেই কথা তুলে আমার সামনে তার নিন্দা করা এ আমি মেনে নিতে পারবো না দুই বান্ধবী মুখ চাওয়াচাবি করল তারপর নিপা বললো ঠিক আছে আমরা তাহলে আজ উঠি রে হিরণকে যেন চিঠি লেখার নেশায় পেয়েছি কিরণ আর বর্ষার ধারণাকে মিথ্যে প্রমাণিত করে কোনো কোনো মাসে তিন চারটে চিঠিও লিখছে সে তবে সে কথা একা শুধু কিরণ জানে দুলালিকে বলা আছে নিচের অফিস থেকে বর্ষার নামে আসা চিঠিগুলো সরাসরি কিরণকে এনে দেয় নিষেধ করে দেয় বর্ষাকে কিছু জানায় না পরে চিঠি পড়া অন্যায় সেজন্য বোধে ভুগছে কিরণ তবে তার কথাও জানা আছে যে যুদ্ধ আর প্রেমে ন্যায় অন্যায় বলে কিছু নেই সব চলে যতদিন যাচ্ছে হিরণের চিঠির ভাষা ততই বদলে যাচ্ছে না বর্ষাকে সে কোনো প্রতিশ্রুতি দেয় না তবে লেখে তুমি যেহেতু আমাকে চিরকাল মনে রাখার সিদ্ধান্ত নিয়েছ কাজেও আমিও তোমাকে ভুলে থাকতে পারবো না তুমি আমাকে মুক্তি দিয়েছ তার পিছনে যুক্তিটা আমি বুঝি তুমি মুক্তি দিলেও তা আমি মেনে নিতাম না যদি না বুঝতাম যে আমাদের বিয়ে হলে হীনমন্যতায় ভুগবে তুমি আমাকে ভেবে সারা জীবন কষ্ট পাবে তার চেয়ে এই বন্ধন দরকার ঘুরিয়ে ফিরিয়ে হিরণ যেন বলতে চাই দেশে ফিরে ঢাকায় যখন থাকবে সে তখন যেন বর্ষা তাকে কোমল একটা আশ্রয় দেয় সুখ দুঃখের কথা বলার জন্য আর নিঃসঙ্গতা দূর করার জন্য বর্ষাকে চিরকাল দরকার হবে তার কিন্তু বর্ষার জীবনটা কিভাবে কাটবে এ বিষয়ে কিছুই লিখে না সে ভাইকে মনে মনে ব্রুট কষাই শয়তান ইত্যাদি বলে গাল দেয় কিরণ সে জানে তার এসব চিঠি বর্ষার হাতে পড়লে কি সর্বনাশা হবে এমনিতেই মেয়েটা হিরণের জন্য আধা পাগলি হয়ে আছে এসব পড়লে পুরোপুরি পাগল হতে আর বাকি থাকবে না বর্ষা জানে হিরণ চিঠি লিখছে না তবে ওর চিঠি লেখা বন্ধ হয়নি নিজের চিঠি টাইপ করে বর্ষা খামে ভরে পোস্ট করতে দেয় দুলালিকে দুলালি সেগুলো গোপনে এনে দেয় কিরণকে কিরণ সেগুলো না পড়েই ছিঁড়ে ফেলে দেয় ওগুলোর বদলে বর্ষার নামে নিজেই দু এক লাইন করে লেখে ভালো আছি তুমি ভালো থেকো এর বেশি কিছু না হিরণ লিখেছে চলতি মাসেই সুইজারল্যান্ডে চলে যাচ্ছে সে বিশ্ববিখ্যাত আই স্পেশালিস্ট প্রফেসর এরিক বুনেন তার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছে ফোনে জুরেকে পৌঁছে দেখা করবে ক্লিনিকে চিঠি লেখায় এক্সপেরিমেন্ট আর টেস্টের রিপোর্টগুলো তার কাছে পাঠিয়ে দিয়েছে ওরা সেগুলো প্রফেসর বুনহেমকে দেখিয়ে তার মতামত জানতে চাইবে সে প্রফেসর যদি বলেন বর্ষা চোখ ভালো করা সম্ভব ওকে তাহলে জিউরিকে নিয়ে যাবার ব্যবস্থা করবে এই চিঠিটা বাবার পর খুব অস্থিরতায় ভুগছে কিরণ সেও প্রফেসর বুনহেমের নাম শুনেছে খুবই নাম করা তিনি চক্ষু বিশেষজ্ঞ তিনি যদি কোনো আশা দেন তাহলে অবশ্যই বর্ষাকে জিউরেকে পাঠাতে হবে কিন্তু জিউরেকে বর্ষা পৌঁছলেই ধরা পড়ে যাবে কিরণের অপরাধ হিরণের চিঠিগুলো বর্ষাকে দেয়নি সে আরও একটা মারাত্মক দ্বন্দ্ব দেখা দিয়েছে কিরণের মনে সে কি সত্যি চায় বর্ষার চোখ ভালো হয়ে যাক আবার দেখতে পাকো বর্ষা আবার দেখতে পেলে ওর জীবনে হিরণের ফিরে আসার সম্ভাবনা দেখা দেবে হয়তো বর্ষায় তখন হিরণকে বলবে চোখ ভালো হয়ে যাওয়ায় এখন আর আমি তোমার জীবনে বোঝা হয়ে থাকবো না কাজেই আমাকে বিয়ে করো পরস্পরকে সত্যি যদি ভালোবাসতো ওরা হিরণ আর বর্ষার মিলনে বাধা হয়ে দাঁড়াতো না কিরণ হিরণকে চেনে সে প্রচুর মেয়ে ছাড়া তার চলে না বর্ষাকে সে চায় কিন্তু ভালোবাসে না ব্যাপারটা একতরফা তাহলে কি বর্ষার অন্ধ থাকাই ভালো ট্রেনে করে ময়মনসিংহ হয়ে শেরপুরে পৌঁছল ওরা ওখান থেকে বেবি ট্যাক্সি নিয়ে ঝিনাই গাতি জায়গাটার নাম মারিয়ামনগর কিরণের বাসিটি জীবনের বান্ধবী কংসার বাড়ি পায়ের কাছে দুটো সুটকেস থাকায় বসতে অসুবিধা হচ্ছে বর্ষার বাধ্য হয়ে কিরণের খুব কাছে বসতে হয়েছে ওকে বেবি খুব ঝাঁকি খেতে খেতে বলা যায় লাফাতে লাফাতে এগোচ্ছে ফলে মাঝে মধ্যেই একজন অপরজনের গায়ে ছিটকে বা ঢলে পড়ছে এক সময় বর্ষা জিজ্ঞেস করল আমরা কি পাহাড়ে উঠছি না না এদিকে কোনো পাহাড় নেই পাহাড় নেই মানে আপনি তো আমাকে পাহাড় দেখানোর কথা বলে নিয়ে এলেন পাহাড় নেই তা তো বলিনি বলেছি এদিকে নেই আমার বান্ধবী কংসা একজন লামদানী লামদানি আবার কি ওরা সমতল ভূমিতে বাস করে অবশ্য আমি কংসার কাছ থেকেই জেনেছি থেকে সবাই পাহাড়ে বাস করে না ওদেরকে বলে মানে যারা পাহাড়ে মাছা তৈরি করে থাকে আপনার বান্ধবী কি খুব সুন্দরী তার বিয়ে হয়েছে কংসা খুব ফর্সা তবে নাক আর চোখ ছোট ওদের দৃষ্টিতে সে খুবই সুন্দর না বিয়ে হয়েছে কিনা আমি জানি না তবে সজাতিরই একটা ছেলেকে ভালোবাসত যদিও তাকে আমি কখনো দেখিনি স্টেশনে সে নিতে এলো না কেন চিঠি নাকি হয়তো হয়তো ছুটি কিংবা বাড়িতেই আমাদের জন্য অপেক্ষা করছে জানে তো আগেও কয়েকবার আসায় পথ চিন্তে আমার অসুবিধে হবে না আমাদের থাকার কি ব্যবস্থা হবে চিঠিতে কিছু লিখেছেন না না তা কেন লিখতে যাব দেখা হোক দেখি ওরা কি ব্যবস্থা করেছে বেবি ট্যাক্সি একসময় থামল এখান থেকে খানিকটা হাঁটতে হবে তুমি কি খুব ক্লান্ত বর্ষা ক্লান্তি দূর করার জন্য বর্ণনা করুন না আশেপাশে কি দেখতে পাচ্ছেন বর্ষার হাত ধরে হাঁটতে শুরু করলো কিরণ সামনেই গারোদের একটা গ্রাম বা পল্লী তবে আঁকা বাঁকা মিঠো পথ ধরে যাচ্ছি তো তাই দেখতে পাচ্ছি না আমাদের ডান দিকে একটা পুকুর বুঝলে বেশি বড় নয় তবে কাঁচের মতো স্বচ্ছ পানি গাঢ় মেয়েরা গোসল করছে তাহলে ওদিকে আপনার না তাকানোই ভালো বেশ থাকালাম না তবে বুঝতে পারছি ওরা গোসল থামিয়ে আমাদের দিকে তাকিয়ে হাসাহাসি করছে করুক বলুন আর কি দেখতে পাচ্ছেন আমরা এখন একটা সুপারি বাগানের ভেতর ঢুকে পড়েছি এ বাগানটা বেশ বড় এখানে যদি তুমি লুকিয়ে পড়ো তোমাকে খুঁজে বের করতে সারা বেলা লেগে যেতে পারে জায়গাটা তো নির্জন বলেই গারো যুবক যুবতীরা চুপি চুপি পালিয়ে আসে এখানে প্রেম করার জন্য হঠাৎ আঁতকে উঠে কিরণকে দুহাতে জড়িয়ে ধরল বর্ষা কিছু না তোমার পায়ের উপর দিয়ে একটা খরগোশ ছুটে গেছে মারে বুকটা ছাঁদ করে উঠেছিল তারপর মনে পড়ে যাওয়ায় নিজেকে কিরণের হাত থেকে ছাড়াবার চেষ্টা করলো বর্ষা কিরণ ইতস্তত করছে ছাড়ছে না এখন আর আমি ভয় পাচ্ছি না এবার ওকে ছেড়ে দিল কিরণ দুঃখিত বললেন এখানে ওরা প্রেম করে সেরকম কাউকে দেখতে পাচ্ছেন কিরণ ওকে ছেড়ে দিয়েছে তবে কিরণের একটা হাত এখনো ধরে আছে ও বললাম না সুপারি বনটা খুব গভীর কেউ যদি থাকেও আমরা তাদেরকে দেখতে পাবো না তারপর যখন ওরা সুপারি বন থেকে বেরিয়ে আসছে ঠিক তখনই আরেকবার আঁতকে উঠে কিরণকে জড়িয়ে ধরলো বর্ষা এবার শুধু জড়িয়ে ধরেনি করে আতঙ্কের কারণ মস্ত এক কালো কুকুর ছুটে এসে অনবরত ঘেউ ঘেউ করছে ওই কুকুরের ডাকেই ঘর থেকে বেরিয়ে এলো কংসাম রঙ কিরণার বর্ষা জোড়া লেগে আছে দৃশ্যটা দেখে খিলখিল করে হেসে উঠলো কংসা তোমরা জানলে কিভাবে এখানে পল্লীর ছেলেমেয়েরা প্রেম করে এসে কুকুরটাকে তাড়ালো সে বর্ষার হাত ধরে টান দিল ছাড়িয়ে আনলো কিরণের বুক থেকে এসো ভাই আমি পদ দেখাই তোমাকে আমি কংসা আর তুমি তো বর্ষা তাই না তোমার সম্পর্কে সব কথা আমি জানি অচেনা কুকুরকে আমি সাংঘাতিক ভয় পাই সব কথা জানো মানে কিরণ ভাই আমার সম্পর্কে কি লিখেছেন চিঠিতে কিরণকে তুমি শ্রদ্ধা করো তুমি এত হাসো কেন দেখতে না পেলেও বর্ষা বুঝতে পারছে ওদেরকে ঘিরে অনেক মানুষজন জড়ো হয়েছে তাদের মধ্যে বোধহয় মেয়েদের সংখ্যাই বেশি কংসা দেখি তারাও খুব হাসাহাসি করছে সব সবসময় এরকম হাসি না কিরণকে তুমি অসম্ভব শ্রদ্ধা করো জানার পর কথাটা যতবার মনে পড়ছে ততবার সুনীল গাঙ্গুলির একটা উপন্যাসের কথা মনে পড়ে যাচ্ছে তারপর আর না হেসে পাচ্ছি না কেন কিরণ ভাইকে আমার শ্রদ্ধা করার সঙ্গে সুনীল উপন্যাসের কি সম্পর্ক সুনীল তার ওই উপন্যাসে একটা মেয়ের বিচিত্র সমস্যার কথা লিখেছেন মেয়েটি নায়ককে এত বেশি শ্রদ্ধা করে যে এত বেশি শ্রদ্ধা করে যে ভালোবেসে ফেললেও কাপড় খুলতে পারবে না লজ্জায় মুখটা আগুনের মতো গরম হয়ে উঠল বর্ষার সে ভাবল কিরণকে ডেকে বলে চলো এক্ষুনি এখান থেকে চলে যাই এই তুমি কিছু মনে করলে নাকি বর্ষা আমরা গারোরা রসিকতা করতে পছন্দ করি ভাই হয়ে থাকলে ক্ষমা করো নিজেকে অনেক কষ্টে সামলে নিল বর্ষা নিজেকে মনে করিয়ে দিল কংসার ভুল ধারণাটা ভেঙে দিতে হবে ওদেরকে বাড়িতে নিয়ে এসে হাত মুখ ধোয়ার পানি দিল কংসা সুপারি বোনের ভেতর ফাঁকা একটা জায়গায় বাড়িটা গাছে ছায়া বসে গা জুড়িয়ে নিল ওরা কংসার দুই বোন এক ভাই আর মা বাবার সঙ্গে ওদের পরিচয় করিয়ে দেওয়া হলো কথায় কথায় জানা গেল তার স্বামী ময়মনসিং কলেজে পড়ায় ছুটি না পাওয়ায় আসতে পারেনি আধ ঘন্টা পর খেতে দেওয়া হল ওদেরকে তোমাদের সম্পর্কে বর্ষার খুব কৌতূহল বুঝলে খেতে খেতে নানা রকম গল্প হচ্ছে কংসা কংসারা সবাই শিক্ষিত প্রায় শুদ্ধ উচ্চারণে বাংলা বলতে পারে ভাতি আমাদের প্রধান খাদ্য বলল তার বাবা তিন চার রকম সুটকি খাওয়ানো হচ্ছে বুঝতে পেরে বর্ষা জিজ্ঞেস করলো সুটকির প্রতি দুর্বলতা শুধু কি তোমাদের নাকি সব গারুই হ্যাঁ গারোরা সবাই সুটকির খুব ভক্ত প্রতিটি তরকারি এত বেশি ঝাল বিষ বললেই হয় তবে বর্ষার খুব একটা অসুবিধে হচ্ছে না ঝাল খেতে অভ্যস্ত আপনি নিশ্চয়ই খেতে পারছেন না কিরণকে বলল জানে ঝাল সে একদম পছন্দ করে না 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 এ বাড়িতে আগেও এসেছি তো ওরা জানে ঝাল খাই না তাই আমার জন্য আলাদাভাবে রান্না করা হয়েছে খাওয়া শেষ হতে কংসা বলল বাড়িতে অতিথি আসবে জানতে বিশেষ মদ তৈরি করি আমরা জানি তোমরা খাও না তবু তোমাদের আশা উপলক্ষে আমরা খাবো বলে তৈরি করা হয়েছে নিয়ম তাই জিজ্ঞেস করছি না হয় খেলে না একটু চেখে দেখবে নাকি তোমরা মেয়েরাও মদ খাও আমাদের সমাজটা তো মাতৃপ্রধান মেয়েদেরকে প্রচণ্ড পরিশ্রম করতে হয় জুম চাষ থেকে শুরু করে মাঠের সমস্ত কাজও মেয়েরাই করি কাজেই শরীর ঠিক রাখার জন্য মদ না খেলেই নয় আমাদের ধর্মেও কোনো বাধা নেই যিশু খেতেন বাইবেলে আছে একটু মদ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো তোমাদের সম্পত্তি কিভাবে ভাগ হয় মায়ের সম্পত্তি প্রায় সবটাই মেয়ে পায় ছেলে পায় খুবই কম বর্ষাকে বলা হলো সবার মতো ওর সামনেও একটা গ্লাসে বাড়তি তৈরি বিশেষ মদ পরিবেশন করা হয়েছে একসময় বর্ষা জিজ্ঞেস করলো কিরণ ভাই আপনি বুঝি খাচ্ছেন হুম এই অমৃত কেউ না খেয়ে পারে স্বাদটা কেমন ব্যাখ্যা করা সম্ভব নয় বুঝতে হলে গ্লাসে চুমুক দিতে হবে তোমাকে বর্ষা ভাবলো এখানে শুধু যদি হিরণ থাকতো একটু অন্তত চেখে দেখা যেত ও শুধু বলল না না তো নাই কেউ তোমাকে জোর করবে না খানিক পর একটা বড় ঘরে নিয়ে আসা হলো ওদেরকে বর্ষার প্রশ্ন শুনে ঘরটার বর্ণনা দিল কংসা বেশ বড় ঘর খড় দিয়ে তৈরি তিনটে মাচা আছে লম্বা দোলনার মতো দেখতে এখানে আমরা তিন বোন রাতে শুই আলো বাতাস বেশি তোমাদেরকে ছেড়ে হয়েছে এখন তোমরা বিশ্রাম নাও আমি যাই কংসা চলে যাবার পর বর্ষা বলল এ কেমন হলো কিরণ ভাই ওরা তো দেখছি একটা ঘরের ব্যবস্থা করেছে তাই তো দেখছি ঠিক আছে দুপুরটা এখানে বিশ্রাম নেওয়া যাক রাতে অন্যরকম ব্যবস্থা করতে বলবো কিন্তু ওদের অসুবিধা হলে আর যদি ঘর না থাকে তুমি কংসার তার বোনদের সঙ্গে শুতে পারো এই ঘরে আমার সঙ্গে তার ভাই শোবে এসো তোমাকে একটা মাছাই তুলে দি এগিয়ে এসে বর্ষার একটা হাত ধরল সে মাচায় ওঠার পর বর্ষা বলল আসুন বসে বসে গল্প করি আমি ঘুমাবো না এই না বললে তোমার খুব ক্লান্ত লাগছে লাগুক একা না হলে আমার ঘুম আসবে না ঠিক আছে আমি তাহলে পাহাড়ের ওদিকটা ঘুরে আসি তুমি ঘুমো এই দুপুরবেলা আপনি রোদে ঘুরে বেড়াবেন আর আমি আরাম করে ঘুমব তা হয় না তাহলে তুমি কথা দিচ্ছি আমি পিছন ফিরে থাকব তোমার দিকে তাকাবো না বর্ষা কথা বলছে না কি এখনো অস্বস্তি লাগছে বিশ্বাস না আমাকে কথা না বলে শুয়ে পড়ল বর্ষা ওর দিকে পিছন ফিরে কিরণ কাত হল একটু পরে ডাকল সে কংসাকে কেমন লাগলো বর্ষা সাড়া দিল না কোনো শব্দ না করে ওর দিকে ফিরল কিরণ সালোয়ার কামিজ পরে শুয়েছে বর্ষা তবে গায়ে একটা চাদর টেনে নিয়েছে মাচা জোড়া কাঠামোটা যে একটা ভরা যৌবন নারীর পিছন ফিরে শুয়ে থাকলেও তা স্পষ্ট বোঝা যায় একবার তাকাবার পর কিরণ আর চোখ ফিরাতে পারছে না হঠাৎ পাশ ফিরল বর্ষা চোখে না দেখতে পেলেও আমার ষষ্ঠ ইন্দ্রিয় খুব বেশি সজাগ কিরণ ভাই আমি জানতাম কথা দিলেও আপনি রাখতে পারবেন না আমি কোনো অভিযোগ করছি না বা আপনাকে দোষ দিচ্ছি না এ হচ্ছে পুরুষ মানুষের স্বাভাবিক প্রবণতা সে জন্যেই এমনকি বাপ ভাইয়ের সামনেও মেয়েদেরকে সাবধান থাকতে হয় মনে মনে খুব রেগে গেল কিরণ সেটা প্রকাশ করেও ফেলল যে মেয়ে এত কিছু বোঝে সে কথা কেন বোঝে না যে হিরণ তাকে ভালোবাসে না ভালোবাসে শুধু তার শরীরটাকে এর মধ্যে হিরনের প্রসঙ্গ উঠছে কেন উঠছে এই জন্যে যে বোকার মতো আজও তাকে তুমি ভালোবাসো তাই সে যে চরিত্রহীন একটা ছেলে সবাই তা জানে শুধু তুমি জানো না বোকা আসলে আমি না আপনি কিরণ ভাই এসব কথা বলে কোনো লাভ নেই এটা আপনি বুঝতে চাইছেন না তাই সুযোগ পেলেই হিরণের বিরুদ্ধে অভিযোগ করছেন হিরণ যে ধোয়া তুলসী পাতা নয় ভেবেছেন আমি বুঝি না অথচ তারপরও পরও তাকে তুমি ভালোবাসবে হ্যাঁ তোমার চোখ নষ্ট না হলে সে তোমাকে বিয়ে করতে বলেই আমার ধারণা কিন্তু তোমরা সুখী হতে না নষ্ট চরিত্রের স্বামী কোনোদিন তার স্ত্রীকে সুখী করতে পারে না তাও জানি তবে নিজের উপর আমার বিশ্বাস আছে কিরণ ভাই আমার সঙ্গে বিয়ে হলে হিরণ চরিত্রহীন থাকতো না আমার ভালোবাসাই তাকে চরিত্রবান বানিয়ে ছাড়ত তুমি সত্যি অবুজ তোমার সঙ্গে তর্ক করা বৃথা কাজেই আপনার উচিত হিরণের বিরুদ্ধে কিছু না বলা ঠিক আছে আর কোনোদিন কিছু বলবো না রাগে বর্ষার দিকে পিছন ফিরে শুলো কিরণ আমাকে ঘুমোতে না দিয়ে পিছন ফিরে এদিকে ফিরুন গল্প করুন আমার সঙ্গে হঠাৎ আজ একটা সন্দেহ জাগলো কিরণের মনে বর্ষার কাছে সে কি একটা খেলার সামগ্রী তাকে নিয়ে এক ধরনের খেলা খেলছে মেয়েটা তোমাকে এটা কথা জিজ্ঞেস করব করুন আমার সম্পর্কে তোমার কি ধারণা বলতো আপনার মধ্যে শ্রদ্ধা করা যায় এমন সমস্ত গুণ প্রচুর পরিমাণে আছে আপনি খুব ভালো মানুষ তবে আমার মতো আপনার জীবনটাও খুব করুণ পরিণতি দিকে এগোচ্ছে কেন এ কথা বলছো কেন আমি যেমন জেদ ধরে বসে আছি হিরণ কোনোদিন আমার না হলেও তাকে আমি ভালোবাসব তেমন আপনিও জেদ ধরে বসে আছেন আমি কোনোদিন আপনার হব না জেনেও আমাকে আপনি ভালোবাসবেন আসলে দুটো জীবনই ধ্বংস হয়ে যাবে এটাই হয়তো আমাদের নিয়তি বসা আমরা কি নিজেদের নিয়তি বদলাতে পারি না না কিরণ ভাই সত্যি পারি না আমাকে অন্তত বলতে দাও তোমাকে কতটা আমি ভালোবাসি প্লিজ না আমি তাহলে ঘর ছেড়ে বেরিয়ে যাব কাতর ও করুণ চোখে তাকিয়ে থাকল কিরণ বর্ষা দেখতে পেল না তার চোখ দুটো ছলছল করছে বিকেলে পাহাড় দেখতে বেরিয়ে অদ্ভুত অভিজ্ঞতা হলো বর্ষার ঢাল বেয়ে উঠছে কংসা আর কিরণ প্রাকৃতিক দৃশ্যের বিবরণ দিচ্ছে ওকে ঘন বন জঙ্গল চারদিকে তারই মাঝে আঁকা বাঁকা পায়ে চলা সরু পথ কলকল ছলছল শব্দ শুনে দাঁড়িয়ে পড়লো বর্ষা ও কিসের শব্দ এখানে একটা পাহাড়ি ঝর্ণা বই যাচ্ছে এরকম ঝর্ণায় দিকে অসংখ্য এই ঝর্ণার পানি খাই আমরা বলা হয় এই পানিতে জীবাণু নেই রোগের ওষুধ হিসেবেও কাজ করে এখানে তোমরা খুব সুখে আছো ভাই প্রকৃতি তো মাই তোমরা সেই মায়ের কোলে জীবন কাটাও ইস আমি যদি এখানেই পাহাড়ে জন্মাতাম কি সুখী না হতাম এটা তো আমারও মনের কথা সাই দিয়ে বললো কিরণ যদিও জানে এটা ওদের দুজনেরই পলায়নী মনোবৃত্তির প্রকাশ ছাড়া আর কিছু নয় এখানে অন্তত একটা বাড়ি করে যদি বছরের কয়েক মাস থাকা যেত দারুণ হতো তাই না থাকে তো বাঙালিরাও আজকাল বাড়ি বানিয়ে থাকছে তবে ঠিক পাহাড়ের মাথায় বা ঢালে নয় পাহাড়ের নিচে শুধু একজন বাঙালি ভদ্রলোক একটা ছোট পাহাড় কিনে চূড়ায় বাড়ি বানাবার প্রস্তুতি নিয়েছিলেন একবার কিন্তু তারপর কি মনে করে কাজ শেষ না করেই চলে যান তোমরা যদি চাও ছোট একটা পাহাড় লিজ নিয়ে বাড়ি বানাতে পারো কোনো সমস্যা নেই সত্যি বলছো কোনো সমস্যা নেই লিজ নেওয়া যায় কেন যাবে না তুমি বললে আমি সরকারি দপ্তরে খোঁজ নিতে পারি কংসা প্লিজ কিভাবে কি করতে হবে সব তুমি আমাকে চিঠিতে জানাবে কোনো বাধা না থাকলে অবশ্যই এখানে আমি একটা বাড়ি বানাবো ঠিক আছে জানাব তবে পাহাড় কেনা বাড়ি বানানো সেই বাড়িতে এসে ওঠা প্রচুর সময় লাগবে তোমাদের ধৈর্য যদি না কুলো এক্ষুনি সমতল ভূমিতে একটা বাড়ি ভাড়া নিতে পারো ভাড়া বাড়িও দরকার হবে বাড়ি তৈরি করার সময় এখানে আমার থাকা দরকার হুম তুমি বললে সে ব্যবস্থা এখনই করা যায় বর্ষার মনটা খারাপ হয়ে যাচ্ছে একা একটা মেয়ের কত রকমের না সমস্যা তার উপর সে যদি অন্ধ হয় কোনো শখ সাদি তার মিটবে না পুরুষ ছাড়া নারীর জীবন জীবনই নয় যতই ইচ্ছে হোক বর্ষা এখানে বাড়ি তৈরি করে একা থাকতে পারবে না ওর এমনকি কিরণের সঙ্গেও এক বাড়িতে থাকা চলে না কিরণের হাতটা আরো একটু জোরে চেপে ধরে বলল আমি তাহলে মাঝে মধ্যে আপনার বাড়িতে বেড়াতে আসব কি বলেন কিরণ ভাই যখন খুশি আসবে যতদিন খুশি থাকবে সত্যি কথা বলতে কি তুমি আসবে ভেবেই এখানে বাড়ি বানাবার কথাটা আমার মাথায় ঠকে আশা আসির কি দরকার দুজন এখানে থেকে গেলেই তো পারো কংসার ভুলটা ভাঙা হয়নি মনে পড়লো বর্ষার কিন্তু এই মুহূর্তে হিরণ প্রসঙ্গে কথা বলতে ওর ইচ্ছে করছে না হঠাৎ কার ওপর কে জানে মেজাজটা খুব গরম হয়ে উঠলো ওর কিরণ ভাই আমার খুব ক্লান্ত লাগছে চলুন ফিরে ঠিক আছে আসা যাবে বর্ষার মেজাজ কিরণ পেরে তিন দিনের জায়গায় সাত দিন থাকলো ওরা ঝিনাইগাতির মরিয়ম নগরে। শেষ দুদিন থাকা হলো কংসার ঠিক করা ভাড়া বাড়িতে বাড়িটা ছোট তিনটে মাত্র কামরা তবে সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ এক বাঙালি ভদ্রলোকের বাড়ি ফার্নিচার সহই পাওয়া গেল সুপারি বাগানের ভেতর বাড়িটা কাছেই পাহাড় বাড়ির এক পাশ দিয়ে খরস্রোত একটা ঝর্ণা বয়ে যাচ্ছে জায়গাটা এত নির্জন এক নিঝুম দুপুরে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করল কিরণ ওই ঝর্ণায় জানি কেউ দেখে ফেলার ভয় নেই রাতে একা শুতে ভয় পেতে পারে বর্ষা তাই ওর সঙ্গে কংসা শুলো প্রথম রাতটা এত রোমাঞ্চকর লাগলো ওর জানলার সামনে বসে রাতের বিচিত্র শব্দ শুনেই কাটিয়ে দিল ভোরের দিকে হঠাৎ হলো ব্যাপারটা গত তিন চার দিন হিরণের কথা একবারও মনে পড়েনি সকালে ঝর্নার পানিতে গোসল সার পর নাস্তা খেতে বসে কেন কে জানে কথাটা কিরণকে বলে ফেলল বর্ষা কিরণও যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিল তোমাকে এখানে নিয়ে আসার পিছনে এটাই আমার উদ্দেশ্য ছিল আমি চেয়েছি হিরণকে তুমি ভুলে যাবে ধরুন তাকে আমি ভুলে গেলাম তারপর তাতে আপনার কি লাভ হিরণকে তুমি ভুলে গেলে আমি একটা সুযোগ পাই কথার কথা বলছি হিরণকে আমি যদি সত্যি ভুলে যাই তার মানে কিন্তু এই নয় যে অন্য কাউকে ভালোবাসতে পারবো অনেক সময় বিয়ের পরও ভালোবাসা জন্মায় বর্ষা কি বললেন আমাকে আপনি বিয়ে করতে চাইছেন শীত দ্বারা খাড়া হয়ে গেল বর্ষার হ্যাঁ জীবনে এটাই আমার একমাত্র চাওয়া আমি ভালোবাসি না জেনেও আমাকে বিয়ে করতে পারবেন ঝুঁকি নেব আশা করবো বিয়ের পর আমাকে তুমি ভালোবাসবে আপনি সত্যি একটা পাগল কিরণ ভাই আমি তোমার উপর কোনো জোর খাটাবো না তবে কি চাই সেটা সময় তোমাকে জানাবো লক্ষ্মীটি বর্ষা বিয়ে কর না আমাকে না কিরণ ভাই তা সম্ভব নয় কেন সম্ভব নয় যেখানে প্রেম নেই সেখানে কোনো বন্ধনই সুখের হতে পারে না আমি তোমার সঙ্গে তর্ক করব না তবে অপেক্ষায় থাকবো আশ্চর্যই বলতে হবে কিরণকে খুব বেশি অপেক্ষা করতে হল না পরদিন সকালেই বসা তাকে বলল আপনাকে নিয়ে কি করা উচিত বুঝতে পারছি না আপনার মতো একজন মানুষ আমার অপেক্ষায় আছে অথচ তার জন্য আমার কিছু করার নেই এটা ভাবতেই দুঃখে আমার কান্না পাচ্ছে কিরণ ভাই আপনার জন্যে কিছু করতে পারলে সত্যি সুখী হব আমি কিন্তু কি করবো আমার চেপ সব ভুলে গিয়ে এসো আমরা বিয়েটা করে ফেলি সত্যি আপনি এত বড় একটা ঝুঁকি নেবেন এ কথা জেনেও যে আমি হয়তো কোনোদিনই হিরণকে ভুলতে পারবো না হ্যাঁ নেব কিছুক্ষণ চুপ করে থাকলো বর্ষা তারপর বলল কাছে আসুন কিরণ ভাই বিছানায় বসে আছে বর্ষা তার পাশে এসে বসলো কিরণ হাত তুলে তার মুখ স্পর্শ করলো বর্ষা ওর আঙুল আর হাতের তালু ভিজে গেল কিরণ কথা বলছে না করি আমি এবার বর্ষার চোখেও পানি বেরিয়ে এলো পরস্পরের মুখে হাত বুলোচ্ছে ওরা তারপর আরো কাছাকাছি হল সেদিনের মতো আজও বর্ষায় আলিঙ্গন করলো কিরণকে হালকা ঠোঁট পোলালো কিরণের মুখে পরস্পরকে যখন চুমু খাচ্ছে দরজায় নিঃশব্দে এসে দাঁড়ালো কংসা ওদেরকে এই অবস্থায় দেখে নিঃশব্দেই ফিরে গেল সে তাহলে তাই হোক চলুন আজই আমরা ঢাকায় ফিরে যাই ফ্ল্যাটে ফেরার আগে বায়তুল মোকারম থেকে আংটিটা কিনবেন আপনি তোমাকে সুখী করার জন্য আমি নিজের যানটা বিলিয়ে দিতে পারি বর্ষা আবেগে কাঁপছে কিরণের গলা তিক্ত হাসি ফুটল বর্ষার ঠোঁটে হায় কিরণ ভাই ঠিক এই কথাটা আমিও তো বলতে চাই কিন্তু পারছি কই পারবে বর্ষা তুমিও ওই কথা বলতে পারবে হোক বিয়েটা সেদিনই ঢাকায় ফিরল ওরা ট্যাক্সিতে বসে বর্ষাকে আংটিও পড়ালো কিরণ তবে আলোচনার পর দুজনেই একমত হলো বিয়ের কথাটা আপাতত চেপে রাখবে ওরা প্রথম কারণ বর্ষার আব্বু একটু সুস্থ না হলে বিয়ের কথাটা তোলা উচিত হবে না দ্বিতীয় কারণ বিয়ের পর ছ মাসের জন্য মরিয়ামনগরে হানিমুনে যাবে ওরা নিজেদের বাড়িতে আরো ঠিক হলো পাহাড় কিনে বাড়ি বানাবার কাজটা এক্ষুনি শুরু করে দেবে কিরণ নিজেদের ফ্ল্যাটে পৌঁছে প্রথমেই আব্বুর ঘরে চলে এলো বর্ষা ওর পিছু নিয়ে দিলরুবাও ঢুকলো আয় মা আয় বললেন আব্বু কেমন বেড়ালি তিন দিনের কথা বলে সাত দিন থেকে গেলি এদিকে আমরা তো চিন্তায় অস্থির অস্থির একা আপনি হয়েছেন আমি তো জানি কিরণ যখন সঙ্গে আছে তখন চিন্তার কোনো কারণ নেই আব্বু তুমি এখন কেমন আছো জাপান থেকে নতুন একটা ওষুধ এসেছে এক শিশি খেতেই বাতের ব্যথাটা সেরে গেল রে মা বললে বিশ্বাস করবি কেউ ধরলে এখন আমি দাঁড়াতেও পারি হুইল চেয়ারের সামনে বসে বাপের পায়ে হাত বুলোচ্ছে বর্ষা সত্যি বিশ্বাস না হয় দিলরুবাকে জিজ্ঞেস কর দেয়াল ধরে ধরে বাথরুমে গিয়েছিলেন আজ সকালেও হিরণের দুটো চিঠি এসেছে বর্ষা নিচের অফিস থেকে দিয়ে গেছে ওরা তোরা চলে যাবার পর দুলারিও ও মায়ের কাছে বেড়াতে গেছে তাই চিঠিপত্র কেউ আনতে যায় না ওরাই দিয়ে যায় হিরণের চিঠি তা আবার দুটো হঠাৎ হঠাৎ কি বলছিস আমাকে লেখা চিঠিটায় সে তোর বিরুদ্ধে একগাদা অভিযোগ করেছে বলছে প্রতি মাসে তিন চারটে করে চিঠি পাঠাচ্ছে অথচ তুই দায় সারা গোছের জবাব দিস তাও মাসে দুমাসে একবার খুব নাম করা চক্ষু বিশেষজ্ঞ এরিক বুনেন তিনি তোর চোখের রিপোর্টগুলো দেখেছেন বলেছেন অপারেশন করা হলে তোর চোখ ভালো হয়ে যাবে উনি ঢাকায় একটা মিশন নিয়ে আসছেন কঠিন কিছু অপারেশন করবেন তোর চোখও অপারেশন করবেন এসব কথাই তো হিরন্তকে জানিয়েছে কিন্তু তুই তাকে চিঠিতে জানিয়েছিস চোখ ভালো হোক এটা নাকি তুই চাস না কেন রে বর্ষা কথাগুলো তুমি আরেকবার বলো তো আপু আমি ঠিক বুঝতে পারছি না কথাগুলো পুনরাবৃত্তি করলেন আব্বু শোনার পর পাথর হয়ে গেল বর্ষা কয়েকবার আব্বু সাড়া পেলেন না বর্ষা কি হলো হলো দিয়ে হন হন করে বেরিয়ে এলো কামরা ছেড়ে সোজা কিরণদের ফ্ল্যাটে চলে এলো কিরণ কাপড় চোপড় ছেড়ে বিছানায় গায়ে লিয়ে দিয়েছে ঘরে ঢুকে তার বিছানার কাছাকাছি দাঁড়ালো বর্ষা কিরণ ভাই ও বর্ষা তুমি এসো আমি বসতে আসিনি হিরণ প্রতি মাসে চিঠি লিখেছে আমাকে সেগুলো আমি পাইনি কেন ছাদ করে উঠল কিরণের বুকটা কি ঘটেছে বুঝতে পারলো সে দুলারি নয় হিরণের চিঠি বর্ষার হাতে পৌঁছে গেছে কিছু বলার নেই তার চুপ করে থাকল অপরাধ করেছে সে এখন বর্ষা তাকে যে শাস্তি দিক মাথা পেতে নিতে হবে বুকটা খালি খালি লাগছে তার তীরে এসে তরি ডুবলো অনেক সাধনার পর বিয়েতে রাজি করানো গিয়েছিল বর্ষাকে এখন নিশ্চয়ই তাকে ঘৃণা করছেও বিয়েটা আর হচ্ছে না এরিক পুনেম আমার চোখ অপারেশন করবেন এই কথাটাও আপনি গোপন করে রাখলেন আপনি এত বড় পাশার হতে পারলেন আপনি তাহলে চান না আবার আমি দেখতে পাই না চাইনি সত্যি চাইনি কিন্তু কেন কারণ অন্ধু বর্ষায় শুধু আমার হতে পারে চোখ ভালো হয়ে গেলে হিরণ তোমার জীবনে আবার ফিরে আসবে আমি জানি হিরণ ফিরে আসবে মানে আপনি আমাকে নানাভাবে বোঝাবার চেষ্টা করেছেন হিরণ আমার জীবন থেকে হারিয়ে গেছে এখন তো সত্যি নয় সে কোনো দিন আমাকে বলেনি প্রতি মাসে তিন চারটে করে চিঠি লিখেছে আমার চোখ যাতে ভালো হয়ে যায় সেজন্য বিদেশি বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছে এসব কি প্রমাণ করে হিরণ আমাকে এখনো ভালোবাসে কিরণটাই আংটিটা খুলে ফেললো বর্ষা আপনার কথায় ভুল বুঝে আমি তাকে হারাতে বসেছিলাম আংটিটা বিছানার দিকে ছুঁড়ে দিল কিন্তু আমি তোমাকে ভালোবাসি বর্ষা তোমার কাছে আমার ভালোবাসার কোনো মূল্য নেই আপনি আমার জন্য অনেক করেছেন কিরণ ভাই সেজন্য সত্যি আমি কৃতজ্ঞ কিন্তু আপনি আমাকে ভালোবাসতে দিলেন কেন জানার পর আমি তো আপনাকে নিষেধ করেছিলাম তোমাকে ভালোবেসে আমি কোনো অপরাধ করিনি আমি তোমাকে এখনো অনুরোধ করব প্রফেসর বোনেম ঢাকায় আসার আগে এসো আমরা বিয়েটা করে ফেলি আপনি আমাকে পাগল করে দেবেন কিরণ ভাই কতবার বলবো হিরণকে আমি ভালোবাসি সে আমাকে ভালোবাসে এখানে তৃতীয় কারো স্থান নেই বিছানা থেকে নেমে পাইচারি শুরু করল কিরণ আমি জানি হিরণকে তুমি বিয়ে করলে তুমি সুখী হবে না মাথা চুলে ঘন ঘন আঙুল চালাচ্ছে সে অস্থির আর উদ্ভ্রান্ত দেখাচ্ছে তাকে কিন্তু এসব কথা বলে আর তুমি আমার কোনো কথাই শুনবে না না শুনবো না আপনি বরং আমার কথা শুনতে চেষ্টা করুন ভুলে যান আমাকে বর্ষা প্লিজ বর্ষা চলে যেও না দরজার দিকে এগোল বর্ষা একটি বার শোনো লক্ষ্মীটি প্লিজ বর্ষা চলে গেল এরিক বুনেমের সঙ্গে একই প্লেনে ঢাকায় ফিরল হিরণ এ যেন সম্পূর্ণ অন্য এক হিরণ ভাবা অন্ধ প্রেমিক যেমন অনেকদিন পর প্রেমিকাকে দেখে ব্যাকুলতা প্রকাশ করার সময় অতি নাটুকে আচরণ করে সেও ঠিক তাই করল প্লেন থেকে নেমে বুনেম চলে গেলেন ভিআইপি লাউঞ্জের দিকে পাবলিক লাউঞ্জে হিরণের জন্য অপেক্ষা করছিল বর্ষা বিশেষ অনুরোধ করায় ওর সঙ্গে নিপাত তৃষা এসেছে ছোট ভাইকে অভ্যর্থনা জানানোর জন্য কিরণেরও আসা উচিত ছিল কিন্তু সে ঢাকায় থাকলে তো দুদিন আগেই কাউকে কিছু না বলে নিরুদ্দেশ হয়ে গেছে সে লাউঞ্জে ঢুকে বাংলা ছবির নায়কের মতো একটা চিৎকার দিল হিরণ বর্ষা নিপা তৃষাকে ছাড়িয়ে সামনে এগোল বর্ষা হিরণের ওই চিৎকার ওকে সম্মোহিত করে ফেলেছে যেন লাউঞ্জে বহু লোকের ভিড় লোকলজ্জা তোয়াক্কা না করে হিরণ ছুটে আসছে বর্ষার দিকে বর্ষাও হাতরাতে হাতরাতে এগোচ্ছে সংঘর্ষ না মিলন যাই বলা হোক একসময় সেটা ঘুটল পরস্পরকে জড়িয়ে ধরার পর কেউ কাউকে ছাড়ছে না হিরণের চোখে পানি ছিল না সে আসলে হাসছিল কিন্তু বর্ষাকে ফুঁপিয়ে উঠে কাঁদতে দেখে তার চোখেও পানি বেরিয়ে এলো এই ভালোবাসা ও ঘনিষ্ঠতার ভাবটুকু প্রথম একটা চোখ অপারেশনের পরও বজায় থাকলো ওদের সেটা আরো বহু গুণ বেড়ে গেল চোখটা থেকে ব্যান্ডেজ খোলার পর অবিশ্বাস্য হলেও অপারেশনের পর এক চোখে দেখতে পাচ্ছে বর্ষা প্রফেসর বুনেম বলেছেন দ্বিতীয় চোখের অপারেশন আরও সহজ ওটাও ভালোভাবে হয়ে যাবে বর্ষার সঙ্গে ক্লিনিকেই থাকছে হিরণ নাওয়া খাওয়া ঘুম বিশ্রাম সব ভুলে বর্ষা সেবা করে যাচ্ছে বর্ষার কাছাকাছি কাউকে ঘেঁচতে না সে সব কাজ একাই করছে যেন এতদিন বর্ষাকে অবহেলা করায় তার মনে একটা অপরাধপ জন্মেছে তার পরিবর্তন দেখে নিপা তৃষা নিজেদের মধ্যে আলোচনা করল ওদেরই ভুল হয়েছিল বর্ষাকে সত্যিই ভালোবাসে হিরণ এক মাস পর দ্বিতীয় চোখে অপারেশন হল সাত দিন পর খোলা হলো ব্যান্ডেজ ক্লিনিকে সেদিন দুই বাড়ির সবাই উপস্থিত বর্ষারাব্বু এসেছেন এসেছে দিলরূপা কচি বাচ্চা কোলে অরুণাও চলে এসেছে স্বামীকে নিয়ে একা শুধু কিরণ আসেনি সে কোথায় গেছে বা কোথায় আছে কেউ তা জানে না কিরণ হঠাৎ গায়েব হয়ে যাওয়ায় একা শুধু বর্ষা বিস্মিত নয় কিরণের জন্য সবাই খুব চিন্তিত বিশেষ করে হিরণ বড় ভাইয়ের খোঁজে খবরের কাগজে বিজ্ঞাপন ছাপার কথা ভাবছে সে একা শুধু বর্ষাকে দেখে মনে হল কিরণের জন্য ওর কোনো উদ্বেগ নেই হিরণকে বিজ্ঞাপন ছাপতে নিষেধ করেছে বলেছে আমি জানি কিরণ ভাই কোথায় আছেন প্রয়োজনের সময় খবর দিয়ে হারানো যাবে হিরণের অসন্তোষ চাপা থাকেনি তোমার অপারেশন জীবন মরণের প্রশ্ন ছিল বর্ষা অথচ কিরণ ভাই থাকলো না আমার যেন মনে হচ্ছে সে চায় না তোমার চোখ ভালো হোক তা না হলে প্রফেসর বুনে মাসছেন শুনেই পালিয়ে গেল কেন বসা কোনো মন্তব্য করেনি শুধু প্রশ্ন করেছে সত্যি তুমি মনে করো চোখ অপারেশনটা আমার জীবন মরণের প্রশ্ন ছিল অবশ্যই যার চোখ নেই তার জীবনই তো বৃথা আর একা শুধু তোমার নয় আমারও তো জীবন মরণের প্রশ্ন ছিল কিরকম চোখ ভালো হবে না ভেবেই তো আমাকে মুক্তি দিয়েছিলে তুমি এই যে তুমি আমাকে গ্রহণ করেছো চোখ ভালো হয়ে যাচ্ছে বলি না এই যে ফিরে এসে আজ তোমাকে বলতে পারছি তুমি আমার সব তোমাকে ছাড়া আমি বাঁচব না অপারেশন ষোলো আনা সফল হবে না জানলে কি এসব কথা বলার সুযোগ পেতাম আমি দ্বিতীয় চোখের ব্যান্ডেজ খোলার সময় বর্ষা একদম শান্ত হয়ে শুয়ে আছে প্রথমবার খুব অস্থির ছিল সেজন্যে প্রফেসরের ধমক খেতে হয়েছিল ওকে ব্যান্ডেজ খোলার পর যখন বলল আমি দেখতে পাচ্ছি এই চোখেও দেখতে পাচ্ছি সবার সামনে আরেকটু হলে বর্ষাকে চুমু খেয়ে ফেলেছিল হিরণ সেদিন বিকেলে হিরণ সবাইকে জানিয়ে দিল আগামী হপ্তায় বর্ষাকে বিয়ে করবে সে বিয়ের দুদিন পর বর্ষাকে নিয়ে সুইডেনে যাবে ওখানে একটা সেমিনারে উপস্থিত না থাকলেই নয় হানিমুনটাও হয়ে যাবে এই সুযোগে দুদিন পর ফ্ল্যাটে ফিরে এলো বর্ষা ইতিমধ্যে বিয়ের কেনাকাটা আবার নতুন করে শুরু হয়ে গেছে প্রথমবার সব দায়িত্ব ছিল কিরণের ওপর এবার হিরণই ছুটোছুটি করে কেনাকাটা করছে ফ্ল্যাটে ফিরেই বিকেলের দিকে হিরণকে নিজের ঘরে ডেকে পাঠালো বর্ষা খবর পেয়ে বিস্মিত হলো হিরণ কারণ দুপুরের দিকে ক্লিনিক থেকে বর্ষাকে সেই ফিরিয়ে এনেছে এতক্ষণ ওর সঙ্গে ছিল সে বর্ষার ঘরে ঢুকে হিরণ জিজ্ঞেস করল কি ব্যাপার বসু হিরণ তোমার সঙ্গে জরুরি কয়েকটা কথা আছে হাত ঘড়ির ওপর চোখ বুলালো হিরণ আরে আজ তোমার গয়না আনতে নিউ মার্কেটে যেতে হবে মনে আছে তো ওসব পরে হবে দরজাটা ঠেলে দিল সে ফিরে এসে একটা চেয়ারে বসল আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও বেশ বলো কি জানতে চাও হিরণ কথাটা বলল কিন্তু কেন যেন মুখটা হঠাৎ শুকিয়ে গেছে তার আশা করি সত্যি কথা বলবে তুমি হিরণ তুমি কি সত্যি আমাকে ভালোবাসো বর্ষা এতদিন পর তুমি এই প্রশ্ন করছো আরে ভালো না বাসলে সেমিনার ফেলে ডাক্তার নিয়ে ছুটে আসি তোমার কাছে ভালোই যদি বাসো আমি তোমাকে মুক্তি দেওয়ার পর তুমি সেটা মেনে নিলে কেন আমি তো তখনই বলেছিলাম সিদ্ধান্তটা তোমার একার পরে আমাকে দোষ দিতে পারবে না এটা আমার প্রশ্নের উত্তর হলো না হ্যাঁ সিদ্ধান্তটা আমারই ছিল কিন্তু আমার সিদ্ধান্ত তুমি মানলে কেন জোর করলে না কেন এই এখন যেমন বলতে পারছো আমাকে ছাড়া তুমি বাঁচবে না তখন কেন এই কথা বলতে পারোনি তোমার কি হয়েছে বলো তো হঠাৎ এসব প্রশ্ন কেন তুলছ তুমি আমাকে জানতে হবে সত্যি তুমি অবশ্যই তোমাকে আমি ভালোবাসি তা না হলে বিয়ে করতে চাইছি কেন বিয়ে করতে চাইছ কিন্তু পুরুষ ভালো না বেশেও বিয়ে করে তার অনেক কারণ থাকে আমার নামে ঢাকায় দামি একটা ফ্ল্যাট আছে ফিক্স ডিপজিটে মোটা টাকা আছে এসব দেখে অনেক ছেলেই আমাকে বিয়ে করতে চাইবে হিরণ কাজেই তোমার বিয়ে করতে চাওয়াটাই কিন্তু ভালোবাসার প্রমাণ নয় তাছাড়া আরেকটা কথা বিয়ের তারিখ পর্যন্ত ঠিক করে ফেললে অথচ আমাকে একবার জিজ্ঞেস পর্যন্ত করলে না কেন কেন মানে সবাইকে যখন জানালাম তখন তো তুমি সামনেই ছিলে আপত্তিকরণই তো করিনি এই কারণে যে দেখতে চাইছিলাম আমার কতটা মূল্য দাও তুমি যখন দেখলাম তোমার কাছে আমার মতামতের কোনোই দাম নেই বাধ্য হয়ে এসব প্রশ্ন তুলতে হচ্ছে আমাকে এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও মিলি কোথায় হিরণ মিলি মিলির কথা তুমি জানলে কিভাবে যেখান থেকেই জানি আমার প্রশ্নের উত্তর দাও মুম্বাই থেকে মিলিও তো তোমার সঙ্গে সুইজারল্যান্ডে গিয়েছিল তাই না সে এখন কোথায় মিলি সুইডেনে গেছে বিয়ের পর আমাকেও তুমি ওখানে নিয়ে যেতে চাও তাই তো হ্যাঁ কিন্তু ওটা তোমার অপ্রাসঙ্গিক প্রশ্ন বর্ষা তাই বুঝি ফ্যাশন শো কাভার করার জন্য চিটবঙ্গে যখন গেলে মিলি তোমার সঙ্গে গেল একই হোটেলে উঠলে তোমরা তারপর গেলে মুম্বাই সেখানেও গেল মিলি একই হোটেলে উঠল সুইজারল্যান্ডে একসঙ্গে গেলে নিশ্চয়ই একই হোটেলে ছিলেন ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে কোনো বাধা পাওনি এখন আবার বলছো বিয়ের পর সুইডেনে যাবে ওখানেও মিলিয়ে আছে তা সব মিলিয়ে ব্যাপারটাকে খুব অপ্রাসঙ্গিক মনে হচ্ছে হিরণ মিলিয়ে আমার বান্ধবী আমি অস্বীকার করছি না দুজন আমরা একই পেশায় আছি কাজে দুজনের একই জায়গায় যাওয়ার মধ্যে অবাক হবার কি আছে মেয়েটাকে শুধুই তোমার বান্ধবী হিরণ অবশ্যই তার সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই আমার শুনে খুশি হলাম তবে বিশ্বাস করবো কিনা তা আমাকে ভেবে দেখতে হবে হিরণ বিয়েটা তুমি দুমাস পিছিয়ে দাও কি বলছো কি সুইডেনে ওরা সবাই আমার জন্য অপেক্ষা করছে ওরা মানে কি মিলি চিন্তা করছে বর্ষা বলল তাহলে সুইডেন থেকে ফিরে এসে বিয়ে করো তোমাকে বলিনি সুইডেন থেকে আমেরিকা যেতে হবে আমাকে ওখানে কতদিন থাকবো বলা কঠিন সম্ভব হলে কোনোদিনই হয়তো ফিরবো না তিক্ত হাসি ফুটল বর্ষার ঠোঁটে কি বলেছিলাম তোমার কাছে আমার মতামতের সত্যি কোনো দাম নেই আমাকে তুমি জীবন সঙ্গিনী করতে চাইছো অথচ জীবনটা কিভাবে কোথায় কাটাবে আমাকে জানাবার গরজটুকু অনুভব করো না কিরণ ভাই তাহলে ঠিক কথাই বলেছেন তোমাকে বিয়ে করলে আমি সুখী হব না ও কিরণ ভাই তাহলে তোমার মনে আমার বিরুদ্ধে বিষ ঢেলেছে তাই তো হিরণ এখন তুমি যাও আমি একটু একা থাকতে চাই প্লিজ এখন আর কিচ্ছু বলো না মাথা নিচু করে বর্ষার কামরা থেকে বেরিয়ে এলো হিরণ নগরে দিনগুলো ভালোই কাটছে কিরণের সারাদিন পাহাড় আর জঙ্গলে একা একা ঘুরে বেড়ায় সে দুপুরে কোনো গারু পরিবারে অতিথি হয় বাড়ি ফেরে সে সন্ধ্যের দিকে ঝর্নার পানিতে গোসল করে লিখতে বসে মাঝখানে দু একবার বিরতি দিয়ে গভীর রাত পর্যন্ত লেখে তারপর ঘুমাতে যায় বাড়ি পরিষ্কার আর রান্নাবান্না করার জন্য কংসা এক বিধু বুড়ি ঠিক করে দিয়েছে কাজেই ওদিক থেকে তাকে কোনো ঝামেলা পোহাতে হয় না চিন্তা শুধু একটাই বর্ষাকে কিরণ ভুলতে পারছে না অথচ ওকে ভোলার জন্যেই এখানে তার পালিয়ে আসা সেদিন হঠাৎই সিদ্ধান্ত নিল কিরণ কাল ঢাকায় ফিরবে সে তার ধারণা এতদিনে নিশ্চয়ই দৃষ্টি ফিরে পেয়েছে বর্ষা হিরণের সঙ্গে ওর বিয়েটাও বোধহয় হয়ে গেছে ওদের বিয়ে হয়ে গেছে এটা নিশ্চিতভাবে জানতে পারলে বর্ষাকে তার ভুলতে পারাটা সহজ হয়ে যাবে কোনো মেয়ে যদি ছোট ভাইয়ের স্ত্রী হয় সেই মেয়েকে নিয়ে বড় ভাই আজেবাজে কিছু চিন্তা করতে পারে না কিরণও পারবে না সুপারি বোনের ভেতর দিয়ে কংসাদের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছে কিরণ কংসাকে তার কাল ঢাকায় যাবার কথাটা বলে এলো হঠাৎ দেখি কি মেরুন রঙের সালওয়ার কামিজ পরা একটা লম্বা মেয়ে হন হন করে হেঁটে আসছে এদিকে থমকে দাঁড়িয়ে পড়ল কিরণ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না বর্ষাকে চিনতে পেরে কিরণের ইচ্ছে হলো লুকিয়ে পড়ে সন্দেহ নিয়ে তার খুঁজেই এখানে এসেছে বর্ষা এবং নিশ্চয়ই ও স্বামী অর্থাৎ হিরণকেও সঙ্গে করে নিয়ে এসেছে হিরণ বোধহয় ক্লান্ত বুড়ি ঝি দরজা খুলে দিতে কিরণের ভাড়া করা বাড়িতে বিশ্রাম নিচ্ছে সে কিরণের খোঁজে একা কংসাদের বাড়িতে যাচ্ছে বর্ষা কিরণের মনে পড়ছে মরিয়মনগর বর্ষারও খুব পছন্দ হয়েছিল এখানে একটা বাড়ি করে থাকতে পারলে সুখী হতো এ কথা সেই তো বলেছিল বর্ষার কপালে ঘুরতেও যাচ্ছে তাই ও নিশ্চয়ই হিরণকে এখানে হানিমুনে আসতে রাজি করিয়েছে জায়গাটা দেখার পর হিরণেরও পছন্দ হবে আর ওরা এখানে বাড়ি করলে কিরণকে অবশ্যই ঢাকায় ফিরে যেতে হবে লুকিয়ে পড়তে একটু দেরি করে ফেলায় কিরণকে দেখে ফেললো কিরণ আপনি আমি দেখেছি সুপারি গাছের আড়ালে সরে গেলেন বেরিয়ে আসতে হলো কিরণকে আপনি কি ধরে নিয়েছেন এখনো আমি দেখতে পাই না আমাকে ফেলে এভাবে আপনি পালিয়ে আসতে পারলেন এত সিরিয়াস অপারেশন অথচ আমি ছিলাম না কিন্তু তোমার পাশে আসল মানুষটা তো ছিল যতদিন প্রয়োজন ছিল তোমার কাছাকাছি থেকেছি তারপর যখন দেখলাম আমাকে ছাড়াও তোমার চলে আমার সঙ্গে আপনার তাহলে প্রয়োজনের সম্পর্ক তাই না কিরণ ভাই হ্যাঁ মানে না আমি তো ভেবেছিলাম আপনি আমাকে ভালোবাসেন হ্যাঁ মানে না থাক আর তোতলাতে হবে না কাছে এসে কিরণের একটা হাত ধরলো বর্ষা আমি চলে এসেছি কিরণ চলে এসেছি তোমার কাছে আনন্দে আর পুলকে অবশ হয়ে যাচ্ছে কিরণ তবু তার সংশয় যায় না কিন্তু কিন্তু কথা দিচ্ছি আবার যখন আমরা কাছাকাছি হব যেমন এখন হয়েছি তোমাকে আমি হিরণ বলে ভুল করব না আমার ভালোবাসার আমার ভালোবাসা যে আর কেউ নয় তুমি এটা আমি উপলব্ধি করেছি দেরিতে হলেও যে ভূতটা আমার ঘাড়ে চেপে বসেছিল সেটাকে নামিয়ে দেয়া গেছে এখন তুমি আমাকে সুখী করার জন্যে যা যা লাগে সব জোগাড় করে দাও না কিরণও বর্ষার একটা হাত ধরলো বুঝলাম না তো মারিয়াম নগরে পাহাড়ের গায়ে আমার একটা বাড়ি চাই ছোট একটা গাড়িও চাই যাতে যখন খুশি ঢাকা থেকে ঘুরে আসতে পারি বাড়িটার পাশেই চাই খরস্রোতা একটা ঝর্ণা বাড়িটা হতে হবে বনভূমির মাঝখানে তবে রাতে চাঁদ দেখা যায় এমন ফাঁক থাকা যায় মাথার উপর এবার বলো তোমার কি চাই আমার কাছ থেকে কি পেলে সুখী হবে তুমি আমার শুধু তোমাকে চাই বর্ষা তুমি তো আমার গোটা পৃথিবী এই সেই সুপারি বন্যা কিরণ যেখানে কারো যুবক যুবতীরা লুকিয়ে লুকিয়ে প্রেম করতে আসে কিন্তু কই কাউকে তো দেখতে পাচ্ছি না ওরা আছে চিরকাল থাকে তবে সব সময় তাদেরকে দেখা যায় না এই যেমন দেখো না আমরা প্রেম করছি কিন্তু আমাদেরকে কেউ দেখতে পাচ্ছে না আরো কাছে টেনে এনে বর্ষার ঠোঁটে চুমু খেল কিরণ তার বুকে মাথা রাখলো বর্ষা শেষ হল সাইলা মামতাজের উপন্যাস বর্ষার চোখে জলের তৃতীয় তথা অন্তিম পর্ব নমস্কার